ডিপার্টমেন্টের একটা কাজে ব্যস্ত ছিলাম, পরে মনে পড়ছে এই তোমাদের তো ক্লাস আছে আজকে, পরে দৌড়ায় আসছে। হ্যাঁ, আমি সাধারণত ক্লাসে আমার লেট হয় না, কিন্তু 5 মিনিট মানে অনেক সময়, 1.5 ঘন্টার ভিতরে 5 মিনিট চলে যাওয়া মানে তুমি 1 ঘন্টা 25 মিনিট সময় পাবে, তো সেটা মাথায় রেখে চিন্তা করতে হবে। আমার নর্মালি মনে থাকলে ক্লাস লেট হয় না। আচ্ছা, গত ক্লাসে আমরা কী পড়াচ্ছিলাম যেন? আচ্ছা, তোমাদের একটু বলে নেই, তোমাদের পরীক্ষার এই দশা কেন? এটা সো প্যাথেটিক, মানে আমার খুবই কষ্ট লাগছে দেখে যে তোমাদের এই অবস্থা। একটা জিনিস না পারলে সেটা তো বলতে হবে যে স্যার আমি বুঝতেছি না, বা আমার এই প্রবলেম আছে স্যার, কী করা যায়? এখন আমি একটা জিনিস বলে দিলাম, তুমি সেটা করলা না, তাহলে কি হবে? হবে না তো। আর একটা অ্যানালাইসিস করতে গিয়ে যদি তোমার 30 মিনিট লাগে, তাহলে তুমি 8টা অ্যানালাইসিস কত সময় লাগে? 3 * 24, 240 মিনিট সময় লাগবে তোমার। পরীক্ষা কয় মিনিটের? 120 মিনিটের সময় পাবে। তো এভাবে কি হবে? এভাবে হবে না, যত সহজ ভাবছো অত সহজ না। মানে আমি যা পড়িয়েছি তাই তোমাকে হুবহু দিয়েছি, উইদাউট এনি চেঞ্জ, সার্কিটের ভিতর কোনো চেঞ্জই নাই, একদম হুবহু স্লাইডে যা আছে এবং অ্যানালাইসিসটা করে দেওয়া আছে, তুমি সেটা পারো নাই। সো এটা প্যাথেটিক, এভাবে কিন্তু চলতে থাকলে তোমার জন্য নিজের জন্যই বিপদ আছে। যতই আগ্রহ থাক, পড়াশুনো না করলেও আগ্রহ দিয়ে কোনো লাভ নেই। বুঝতে পারলাম? অনেকে অনেক দেখাতে চায় যে আমি হয়তো অনেকটা বুঝে ফেলেছি, আমি হয়তো এখন এই রিভিশনের দরকার নেই, ওটা আমি জানি, ওটা আমি করতে পারবো, কিন্তু আলটিমেটলি পরীক্ষা নিলে দেখা যায় তুমি সেটা পারো না। কী হবে তাহলে? তুমি ওটা বোঝো না, তুমি ওটা পারো না, পারলে তোমার পারার কথা, মামুলি কিছু অ্যানালাইসিস যত বড়ই হোক না কেন, তোমার তো অ্যাটলিস্ট স্টেপসগুলা, একটা অ্যানালাইসিসের স্টেপসগুলো তো সঠিক হওয়া প্রয়োজন অ্যাটলিস্ট। স্টেপসগুলো কোনো মানে ভাব নেই, ব্যাটে বল লাগলে কোন বলটা ছক্কা হবে সেটা ব্যাটে বল লাগলেই বোঝা যায়, তোমাদের ওই প্রথম ডায়াগ্রামটা দেখলেই বোঝা যায় যে এই অ্যানালাইসিসটাই হয়েছে কি না, অবস্থা হয়ে গেছে তাই। ক্লাসে প্রতিদিন আসতেছো এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু ক্লাসে এসে যদি না পড়ি তাহলে কী লাভ? দেখো জার্নিটা তো সহজ না, যদি সার্কিট অন তুমি না পারো তোমার আসলে কিছুই পারা হবে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের। এটা যদিও একটু থিওরিটিক্যাল বেসড, এটা প্র্যাকটিক্যাল কোনো সার্কিটের সঙ্গে লিঙ্ক আপ করতে গেলে এখনও একটু সময় লাগবে, এর সঙ্গে আরও কিছু এলিমেন্ট অ্যাড করে দিয়ে হয়তো অ্যানালাইসিসটা করা লাগতে পারে, কিন্তু এটা মানে সমানভাবে অ্যাপ্লিকেবল যে কোনো সার্কিটের ক্ষেত্রে, KVL KCL যে কোনো সার্কিটে অ্যাপ্লাই করা যায়। সেই অ্যানালাইসিসটা তুমি যদি বুঝতে না পারো তাহলে তো তোমার জন্য মুশকিল, আগামী সেমিস্টার হয়তো সার্কিট 2 আসতে পারে বা অন্য কোনো কিছু আসতে পারে। সার্কিট 2 মানে তোমাদের আসবে না আগামী সেমিস্টার, অন্য কিছু আসবে, ইলেকট্রনিক্স অন আসবে। ইলেকট্রনিক্স অনে তোমাকে বেসিক্যালি হচ্ছে সেমি কন্ডাক্টর নিয়ে পড়াবে, এখনকার যুগ হচ্ছে ইলেকট্রনিক্সের যুগ, পড়াবে সেখানে সেমি কন্ডাক্টর ফিজিক্স নিয়ে পড়াবে, সাথে সাথে ফিজিক্স পড়ানোর সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রনিক্স ডিভাইস ধরাই দিবে যে ডায়োড সম্পর্কে পড়ো, BJT সম্পর্কে পড়ো, MOSFET সম্পর্কে পড়ো, এবং ডায়োডের অ্যানালাইসিসগুলো বা BJT অ্যানালাইসিসগুলো এগুলো করতে গেলে তোমার এই KVL KCL লাগবেই, KVL KCL ছাড়া হবে না, ভোল্টেজ ডিভাইডার রুলস ছাড়া হবে না। তা তুমি জানো তোমার অবস্থা কী, পরীক্ষার আর বেশি দিন নেই, আজকে কয় তারিখ? 13 তারিখ, আর 29 দিন সময় আছে, ক্লাস হয়তো পরীক্ষার 1 সপ্তাহ আগে ক্লাস বন্ধ করে দিব, 7-8 তারিখ মানে পরীক্ষার 1 সপ্তাহ আগে ক্লাস, যে আসতে চাইবে আসবে, যে আসতে চাইবে না আসবে না, বাসায় পড়াশোনা করো, প্রতিদিন ক্লাস করিয়ে তো এখনই দেখছি যে ক্লাস টেস্ট নিলে পারো না, কঠিন ব্যাপার। গত ক্লাসে আমরা দেখতেছিলাম হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে, তাই না? ফার্স্ট অর্ডার সার্কিট বলতে তুমি কী বোঝো? ডেরিভেটিভ? ফার্স্ট অর্ডার সার্কিট বলতে শুধু ডেরিভেটিভ বোঝো? কী ফাংশনকে রিপ্রেজেন্ট করবে?
আমি বললাম ফার্স্ট অর্ডার সার্কিট, তুমি একটা ফার্স্ট অর্ডার সার্কিটের এক্সাম্পল দাও আমাকে। একটা ফার্স্ট অর্ডার সার্কিটের এক্সাম্পল দাও। যে সার্কিটে ক্যাপাসিটর থাকবে সেটা ফার্স্ট অর্ডার সার্কিট। যে সার্কিটকে একটা ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করা যাবে দ্যাট উইল বি কল্ড অ্যাজ এ ফার্স্ট অর্ডার সার্কিট। তাহলে কোনটা ফার্স্ট অর্ডার সার্কিট? দেখছো, একটা ক্লাসে আসার আগে আগের ক্লাসে পড়া পড়ো না। আসলে তোমরা কী চাও বলো তো, যে তোমরা এই জিনিসটা চাও? একটা ক্লাসে আসার আগে যদি প্রিভিয়াস ক্লাসে পড়া তুমি না পড়ো, তাহলে তোমাকে আমি পড়াবো কী করে? হ্যাঁ, স্লাইড কি দেয়া আছে? তো সেটা কি আমাকে জানাইছো? স্লাইড দেয়া নেই, স্লাইড দেয়া না থাক, বই তো ছিল, বই আর হুবহু জিনিসটা আছে। স্লাইড কোনো এক্সকিউজ না, আসলে তুমি পড়ো নাই। দেখো, তুমি যদি আমাকে মন গড়া কিছু কথা বলো তাতে কিন্তু আমার মেজাজটা আরও বিগড়ে যাবে। তুমি ট্রুলি এই ক্লাসে আসার আগে কোনো ক্লাসের জন্য কিছু পড়ছো কি না? তুমি চিন্তা করছো কি আছে ক্লাসে যেতে হবে? তোমরা যে প্রতিটা ক্লাস সারাদিন ধরে করতেছো, প্রতিটা ক্লাসে আসার আগে ক্লাস কি পড়ে আসো? পড়ে যদি না আসো তাহলে ক্লাসে আসার দরকারটা কি? তুমি কি ভাবছো যে আমি এভাবে ক্লাস করলে আমি পাশ করে যেতে পারবো? পাশ করতে পারবে না। পাশ করলেও কোনো মতোই ডিফি নিয়ে বেরোতে হবে, আর ডিফি নিয়ে কোনো লাভ নেই, কেউ জব দেবে না। তোমাদের এই অভ্যাসটা এখন মানে এত খারাপ পর্যায়ে চলে গেছে যে এখন থেকে মানে আমাদের অন্যরকম স্টেপস নেওয়া উচিত, যে যারা ক্লাসে অ্যাটলিস্ট প্রিভিয়াস ক্লাস দেখে আসবে না ওদেরকে সুন্দর করে ক্লাস থেকে বের করে দাও, আর বাকি যাদের দুই একটা আনসার দিতে হবে ওদেরকে রেখে দাও। কারণ এইভাবে তো চলবে না। তুমি আমি গত ক্লাসে ফার্স্ট অর্ডার সার্কিট পড়িয়ে গেছি কী বারে? আজকে হচ্ছে মঙ্গলবার, আমি বৃহস্পতিবারে পড়িয়ে মঙ্গলবারে পড়িয়েছি, শনিবারে, হ্যাঁ শনিবারে পড়িয়েছি। তা কয়দিন হয়েছে? না পড়লেও তো ফার্স্ট অর্ডার সার্কিট কী ছিল সেটা পারা উচিত। সোর্স ফ্রি সার্কিট, ফার্স্ট অর্ডার সার্কিট, সোর্স ফ্রি সার্কিট তো রেজিস্টিভ সার্কিট হইতে পারে, যেটা কোনো ফার্স্ট অর্ডার সার্কিটের ভিতরেই পড়ে না। এই ফার্স্ট অর্ডার সার্কিট আমি অ্যানালাইসিস কেন করতেছিলাম, যে আমার ফার্স্ট অর্ডার সার্কিট অ্যানালাইসিস করা কেন প্রয়োজন? এখানে একটা গ্রাফ দেখিয়েছিলাম, সেই গ্রাফে কী ছিল? ফার্স্ট অর্ডার সার্কিট অ্যানালাইসিসের সময় একটা গ্রাফ দেখিয়েছিলাম, হ্যাঁ কারেন্টের দিকে দেখিয়েছিলাম, আর কিছু দেখিয়েছিলাম, টাও জিনিসটা কী ছিল? টাওয়ের একটা নাম ছিল, টাও কী জিনিস? তোমার উত্তরগুলো শুনলে আমার কী মনে হচ্ছে জানো? পড়াশুনো তো করোই না, উল্টোপাল্টা আনসার করার চেষ্টা করো। যেগুলো এ প্লাস পাইছো না এসএসসি এইচএসসি তাদেরকে বলে রাখি যে এ প্লাস ধুয়ে কেউ জল খাবে না তোমাদের। তোমাদের এ প্লাস দিয়ে কেউ জল খেতে যাবে না, যে আমি জলটা খাইলাম আর ভালো কিছু করলাম, আমি এ প্লাস পেয়েছি আমি ভালো কিছু করবো, নট নেসেসারিলি। আর বিশেষ করে এখনকার এ প্লাসগুলো দেখলে আমার মেজাজটা গরম হয়, এরা পড়াশোনা মোটেই করে না। পড়াশোনার একটা গরজ থাকে আলাদা, তোমাদের সেই গরজই নেই। আমার মানে মাঝে মধ্যে মনে হয় ক্লাস তোমাদের নিব না, কিন্তু দায় ভেদে আসতে হয়। তুমি তো একদম লাস্ট মুহূর্তে এসে ভর্তি হয়েছ, তোমার তো অ্যাটলিস্ট পড়া উচিত যে আমার পরীক্ষা আছে আমাকে পড়তে হবে। তুমি কী করতেছো? তুমি তো পড়তেছো না। আমি এবার সবাইকে মনে করো যদি পাশ করলে করলা, না করলে তোমার আমি এফ দিয়েই রাখবো। সার্কিট না পড়ে তুমি কোথাও যাবা? আর ওই ভদ্রলোক কী নাম জানো? ও দুইবার এই কোর্সটা দুইবার করতেছে, আর মিরাজ সাহেবের তো আমি ধরে নিয়েছো পাঁচবার করবে। তোমার কি মনে হয়? এই তুমি ইয়ে বলো, সার্কিটের কয়েকটা টপিক পড়েছো, এমন কয়েকটা টপিকের নাম বলো দেখি তোমাদের অবস্থাকে দেখে নিই।
আজকে মিশন অ্যানালাইসিস পড়ছো, নোডাল অ্যানালাইসিস পড়ছো, কেভিএল কেসিএল পড়ছো, আর কি সুপার পজিশন প্রিন্সিপাল। আচ্ছা কয়েকটা নাম বলতে পারছো? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে আমি দেখতেছি কে কি। তুমি কি পড়াশোনা করছো বলো এই কদিনে? বেসিক কী জিনিস, বেসিক কী পড়ছো বলো, কারেন্ট কী, ভোল্টেজ কী, রেজিস্ট্যান্স। এটা তো আমি একদিন তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম কারেন্ট ভোল্টেজ পাওয়ার এনার্জি এবং সার্কিটের এলিমেন্টগুলো সম্পর্কে বলছিলাম, তাই তো? কারেন্ট কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল, কেসিএল কেভিএল, আর কি কোন পর্যন্ত? এই পর্যন্তই, এই পর্যন্তই। আচ্ছা এই কটা টপিক যদি পড়ে থাকো তুমি আমাকে একটু আনসার করো যে তুমি ভোল্টেজ বলতে কী বোঝো, বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ, হলো না? ভোল্টেজ আমি ভেবে পারিনি, এটা তোমার মন করার আনসার হয়ে গেছে। তুমি ভোল্টেজ পড়োই নাই, ভোল্টেজ কী জিনিস তুমি পড়ো নাই, পড়লে তো তোমার এই আনসার দেওয়ার কথা না। আমি কি এটা বলেছি যে কারেন্টের উপর যে প্রেশারটা দিচ্ছে সেটাই ভোল্টেজ? আমি তোমাকে এই কথা বলছি, তুমি পড়তেছো না। মিরাজ সাহেব কদিনে কী পড়ছো? এটা তুমি ইন্টেলিজেন্টলি আনসার করলা, এটা তুমি অনয়তে বলতে পারলা যে দিস ইজ কল্ড ভোল্টেজ, দ্যাটস ট্রু। বাট এর একদম জেনুইন একটা মানে কথা আছে যে এটা হচ্ছে আমার ভোল্টেজ, জেনুইন একটা কথা আছে। ওটা তো বললে রেজিস্ট্যান্সের সঙ্গে কারেন্টের মাল্টিপ্লিকেশন ইজ ভোল্টেজ, সেটা হচ্ছে আমি ঘুরে ফিরে কান ধরছি। কিন্তু ওটার এখন যদি বলি যে রেজিস্ট্যান্স অফ ভিহিকল টু আই আর, এটা ভোল্টেজ লিখলে কীভাবে লিখলে, ভোল্টেজের এককটা কী? ভোল্টেজের একক অ্যাম্পিয়ার, ভোল্টেজের একক ভোল্ট। এখন ভোল্ট তো একটা ইউনিট দাঁড় করিয়েছি, এই ভোল্টের সাথে আর কার কার কিসের কী কী ইউনিটের রিলেশন আছে? ভোল্ট এর সাথে আর কী কী ইকুয়েশনের মানে ইউনিটের রিলেশন আছে বলো? আমি বললাম যে ভোল্টেজ, ভোল্টেজের সাথে ওয়াটের রিলেশন আছে, হ্যাঁ আমি বললাম ভোল্টেজের সাথে হচ্ছে আই আর, সো আমার অ্যাম্পিয়ার ইনটু ওহম রেজিস্ট্যান্স, এটা বললাম। এটা জেনুইন কোনো ইয়ে হতে পারে না, অ্যাম্পিয়ার ইনটু রেজিস্ট্যান্স ওহম, এই কথাটা লজিক্যাল ঠিক আছে, কিন্তু এর সাথে এনার্জির সাথে রিলেশন ছিল, তুমি এনার্জির সাথে রিলেশন পড়ো নাই। কী করতে পারি তোমাদের, মানে তোমাদের জন্য আমি কী সার্ভিসটা দিতে পারি আমাকে বলো যে স্যার আমার জন্য এই সার্ভিসটা দেন তাহলে ইনশাল্লাহ আমি ভালো করতে পারবো, আমি সেই সার্ভিসটা দিতে রাজি আছি। কিন্তু কোনো সার্ভিসেই যদি কাজ না হয়, মানে কবিরাজের তেল পড়ার মতো, যে তেল পরে গায়ে ডলিয়ে দিলি তোমাকে মানে মনে হয় যে তুমি পড়ালেখা করবা, সেই তেলটা পরিয়ে এনে দিই, আর তা যদি না হয় তাহলে তোমার জন্য কী করতে পারি আমি? দেখো না পড়লে আমি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারবো না। পাস হয় সেটা বল। আচ্ছা ও বললো কুলম্ব পার সেকেন্ড ভোল্টেজ, সত্য? মিরাজ সাহেব কুলম্ব পার সেকেন্ড ভোল্টেজ সত্য? চার্জ আছে সেটা কারেন্ট, তোমার চুল বড় বড় দেখে বোঝা যাচ্ছে যে তুমি কিছু না কিছু চিন্তা ভাবনা করো, তোমার চিন্তা ভাবনার একটা ধৈর্য আছে, আসলে কারেন্টের কথাটা ও চিন্তা করতে পারছে এটা ওর জন্য ভালো। তুমি কী পড়ছো কয়দিনে? মেশ নোড সুপারপজিশন সোর্স ট্রান্সফরমেশন, তুমি কী পড়ছো? কেভিএল এবং কেসিএলের ব্যবহার স্যাপার পড়ছো, পরীক্ষার আছে কয়দিন? ২৯ দিন হার্ডলি, তা হার্ডলি যদি ২৯ দিন হয়, ২৯ দিনে কি তুমি ২৯টা টপিক পড়বা? নো, তাহলে তোমার কী করা উচিত বলে তোমার মনে হয়? মানে তোমার কী করা উচিত এখন, মানে তুমি নিজের জন্য, তুমি নিজের জন্য ভাবো, যে তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজের জন্য ভাবো, তুমি এখন কীভাবে এই পথটা উতরাবে সেটা চিন্তা করো। তোমার কি মনে হয় যে তুমি এই সাগর থেকে কূলে ভিড়তে পারবে এখনও যদি কেভিএল কেসিএলে পড়ে থাকো?
তুমি কি কোনো পড়ালেখা করছো? তুমি কিসে জব করলা জানো? এডুকেশনাল ইনস্টিটিউটে। আচ্ছা, ভালো, সেটা একটা ভালো দিক যে তুমি জব করার পাশাপাশি পড়ছো। তুমি কী পড়ছো এই কদিনে? বাসায় যে দেখছো কেভিএল কেসিএল, তুমি ওরাল মেস শেষ করছো, তুমি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার সোর্স ট্রান্সমিশন ওয়ার্ডের উচ্চারণও একটু দেখে শুনে করতে পারবে, সোর্স ট্রান্সফরমেশন কিন্তু কোনো উচ্চারণ না। তোমার নামটা ভুলে গেছি আমি, তানবীর। তানবীর নামে আমার একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, মানে ওকে যা বলতাম ও আমার মুখের কথাটা কী একজন হুবহু মাথায় রেখে দিতে পারতো। আনফর্চুনেটলি সিএসিতে পড়তো এখন তখন। আচ্ছা তানবীর বলো, কী পড়ছো তুমি কয়দিনে? নোডাল অ্যানালাইসিস দেখা শুরু করছি, ওটা তো আমি দেখিয়েছি তোমার 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 সমস্যার কারণে ডিপেন্ডেন্স হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, দিনে কয় ঘন্টা পড়ো? দেখো ইউনিভার্সিটি লেভেলে এটা আমার জিজ্ঞেস করার কথা না, কিন্তু তোমাদের অবস্থা এমন যে আমার জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছে আমি। ইউনিভার্সিটি লেভেল কোনো স্কুল লেভেল না যে তোমাকে আমি জিজ্ঞেস করবো ধরে ধরে বাবা পড়ছো কি না। তোমাদের অবস্থাটা এমন হচ্ছে যে কোনো ইম্প্রুভমেন্ট তো আমি পাচ্ছি না। কয় ঘন্টা পড়ো প্রতিদিন টেবিলে বসো কয়টায়? সারাদিনই টুকটাক মোবাইল টোবাইল দেখে একটু ফোন টোন দেখে সময়টা কাটাও নাকি? পড়াশুনো হয়, পড়াশুনোর বাইরে আর কী করো? কিচ্ছু করো না, খেলাধুলা? আচ্ছা শরীফা কী করো সারাদিন? পাঁচ অক্ত নামাজ পড়ো জানি, তারপর কী করো? আচ্ছা পড়াশুনো দিনে কয় ঘন্টা পড়ো? আর এর মাঝের সময়টুকু কি করো? বই ধরনের মাঝে এ কয়দিন কি পড়ছো বলো? সব টপিক শেষ আমি বাবা কিছুই পারি না, আমি জাস্ট চেষ্টা করবো যে আমার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। সব থেকে জটিল সার্কিট এ পর্যন্ত পড়ছে, একটা বের করো তো সব থেকে জটিল সার্কিট। আমি তো তিনটা লুপের বেশি বা চারটা লুপের বেশি এরকম কোনো অ্যানালাইসিস দেখাইনি, চারটার বেশি তুমি যাইতে পারতেছো না, বা তিনটা বা চারটার বেশি নোট আছে এমন কিছু দেখাই নেই। আমার এক স্যার ছিলেন ডক্টর আনিসুল হক, হ্যাঁ উনি ক্লাসে আসতেন, ওনার ওই সময় তো আমাদের ওই সময় তো এরকম বড় সুন্দর সুন্দর এলইডি মনিটরগুলো ছিল না, ওনার সমস্ত খাতা হচ্ছে নোট করা থাকতো, উনি সুন্দর করে নোট করতেন। নোট করার পরে সেইগুলোর একটা প্রসিডিওর লিখতেন যে আমি হাউ টু ফাইন্ড ভোল্টেজ বা হাউ টু ফাইন্ড কারেন্ট ইউজিং নোড অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস, একটা প্রসিডিওর দেখায় হাউ টু ডু নোড অ্যানালাইসিস, এরকম করে একটা সিলেকশন করতেন, লিখতেন প্রসিডিওটা, লিখতেন যে এইভাবে আসতাম। আচ্ছা উনি একবার বুঝাইতেন, একবার বোঝানোর পরে সুন্দর করে কয়েকটা অ্যানালাইসিস করিয়ে দিতেন। এরপরে দ্বিতীয় কোনো দিন আমি দেখি নাই যে স্যার ওই জিনিসটা আবার রিভিউ করছে, কিন্তু স্যার সুপার স্মার্ট এবং বাংলাদেশের ভিতর ওয়ান অফ দ্য লিডিং ইঞ্জিনিয়ারদের বিষয়ে তার নাম আসে। কোনো দিন রিভিউ করছে বলে আমার মনে পড়ে না, ক্লাস রিভিউ করছে বলে আমার মনে পড়ে না। তা সেখান থেকেও ছেলেপেলেরা পড়াশুনো করতো,
আমি অ্যাটলিস্ট সার্কিট কোর্সের জন্য, যেহেতু আমি ইউনিভার্সিটি একদম প্রথম প্রথম ছিলাম, আমার টার্গেটই থাকতো যে সার্কিটের বইয়ে যতগুলো অ্যানালাইসিস আছে সবগুলো আমি প্র্যাকটিস করব যতগুলো আছে, মুখস্থ না করি প্র্যাকটিস করি, দেখি হয় কি না। হয়েছিল, আমি যেহেতু পারছি তোমরা সবাই পারার কথা। এটা তা পড়াশুনোটা এই লেভেলে করলে আলটিমেটলি তোমাকে আমি হেল্প করব না, বারবার একই কথা বলতেছি কিন্তু এটা সত্য। তুমি বলবা যে স্যার আমি গতকাল ভর্তি হয়েছি, আমি তার জন্য হেল্প করতেছি তো তোমাকে, যে গতকাল ভর্তি হয়েছে তার জন্য তোমাকে আমি হেল্প করতেছি, কিন্তু তাই বলে তুমি কি সেটাকে রিজন হিসেবে ধরাই নিবা যে আমি গতকাল ভর্তি হয়েছি আমাকে কিছু না পারলেও চলবে, তোমার জন্য অ্যাসাইনমেন্ট নাই, তোমার জন্য সিটি নাই, তোমার জন্য প্রেজেন্টেশন নাই, এমন কিন্তু কিচ্ছু হবে না, তোমাকে সবগুলো দিতে হবে, নাহলে মার্কস দিব না। এখন মাথায় রাখো কি করবা, কিন্তু পরীক্ষার খাতায় কিছু না লেখা থাকলে মাশাআল্লাহ যা পাবা সেটাই, পরে এসে আমার কাছে বলতে পারবা না যে স্যার আমি তো পারলাম না। আচ্ছা, আমি একটু গতদিনকে টপিকটা একটু ইয়ে করে, আমি প্রিভিয়াস তোমাদের যত প্রবলেম আছে আমি প্রতিদিন আসব, তোমরা প্রবলেম আমাকে ধরাই দিবা যে স্যার এটা আমার প্রবলেম, স্যার এটা আমার প্রবলেম, স্যার এটা আমার প্রবলেম, প্রতি ক্লাসে আসবো, আমার কোনো ক্লাসের পড়ানোর কোনো স্লাইড থাকবে না এখন থেকে, জাস্ট তোমরা 10 জন 20 জন যাই থাকো না কেন, ক্লাসের আগে তোমরা ডিসাইড করো যে তোমাদের কতগুলো প্রবলেম আছে, 5-7টা প্রবলেম আমাকে বলো, আমি চেষ্টা করবো সেই 5-7টা প্রবলেম নিয়ে কথা বলতে, যেহেতু আমার সিলেবাস প্রায় শেষ, প্রায় শেষ মানে অলমোস্ট 99.99% শেষ, আর একটা আছে ওটা আমি তোমাকে একটা ক্লাসে পড়াইলেই হবে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট, নামটা একটু উইয়ার্ড লাগতে পারে যে অর্ডার সার্কিট আবার কি অর্ডার সার্কিট, এটার জন্য আমি খুব সহজে বলিয়ে দিয়েছিলাম যে যে সমস্ত সার্কিটে একটা ক্যাপাসিটার থাকতে পারে অথবা একটা ইন্ডাক্টর থাকতে পারে, সো আমি বলেছিলাম এটা RC সার্কিট অথবা RL সার্কিট, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটেন্স অর রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্টেন্স, এই ধরনের সার্কিট যদি থাকে তাহলে সেই ধরনের সার্কিটকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট। কেন ফার্স্ট অর্ডার সার্কিট বলি তারও ব্যাখ্যা করেছিলাম আমি, কতদিন এটা এখনও মনে রাখছে। যখন আমি ফার্স্ট অর্ডার সার্কিটের কথা বলছিলাম যে এটা একটা ডেরিভেশন দিয়ে মানে ডেরাইভেটিভ দিয়ে এটাকে প্রকাশ করা যায়, মানে এর অর্ডার হচ্ছে 1, একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন দিয়েই এটাকে প্রকাশ করা যায়, এই জন্য এর নামটা দিয়েছিলাম আমরা ফার্স্ট অর্ডার সার্কিট। এখন এই ফার্স্ট অর্ডার সার্কিট পড়ার প্রয়োজনীয়তা আমি তোমাদেরকে বলেছিলাম যে ফার্স্ট অর্ডার সার্কিট আমাদেরকে এই জন্য পড়তে হবে, সেটার জন্য বলছিলাম যে ধরো সার্কিটে একটা RL অথবা RC আছে, তাহলে যদি আমার এই RL বা RC সার্কিটের রেসপন্সটা কেমন, একটা RL বা RC সার্কিটের রেসপন্স কেমন হবে তা যদি আমার জানতে হয় তাহলে এই ফার্স্ট অর্ডার সার্কিটের বিহেভিয়ার সম্পর্কে তোমাকে বুঝতে হবে, যেটা অ্যাকচুয়ালি বিহেভ করে কীরকম। নর্মালি রেজিস্টার যেভাবে বিহেভ করে ক্যাপাসিটার কিন্তু সেভাবে বিহেভ করে না, তাই নয় কি? যদি আমি ধরো এখানে একটা রেজিস্টার চিন্তা করতাম, এখানে যদি একটা রেজিস্টার চিন্তা করতাম, এখানে একটা ভোল্টেজ সোর্স থাকতো, এখানে হচ্ছে R, এটা ডিরেক্টলি একটা ইকুয়েশান দিয়ে তুমি এই 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 সার্কিটের বিহেভিয়ারটা ওহমস ল দিয়ে বিহেভিয়ারটা প্রকাশ করে দিতে পারতে, ভি ইকুয়াল টু আই আর দিয়ে তুমি প্রমাণ করে দেখাই দিতে পারতে যে এই রেজিস্টারের অ্যাক্রসে কী ধরনের কারেন্ট যাচ্ছে, কতটুকু ভোল্টেজ আসছে, কী ধরনের পাওয়ার কনজিউম করছে, সেসব কিছু চিন্তা ভাবনা করতে পারতাম। কিন্তু যখনই এখানে এর সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটার আসবে, প্যারালালি যখনই একটা ক্যাপাসিটার আসবে তখন তুমি চাইলেই ওটাকে ভি ইকুয়াল টু আই আর এই এই রুলসে আর সলভ করতে পারবে না, ভি ইকুয়াল টু আই আর এই রুলসে তুমি আর ওকে সলভ করতে পারবে না, কারণ ধরো এই সোর্সটা কখনো আসে কখনো নাই, যদি এমন থাকে তাহলে এখান থেকে কী পরিমাণ কারেন্ট আসবে সেটা তুমি বলতে পারবে না,
বা এই কারেন্টটা কত সময় ধরে পাস হতে থাকবে সেটা তুমি বলতে পারবে না, তাই নয় কি? কারণ এই কারেন্টটা কত সময় ধরে এখানে পাস হতে পারে বা চার্জটা কত সময় স্টোর থাকতে পারে তা নির্ভর করবে এই ক্যাপাসিটারের অনেকটা বৈশিষ্ট্যের উপরে। সো এই ধরনের সার্কিটকে যখন আমি এক্সপ্লেন করতে গেছিলাম তখন এটা একবার ডিফারেন্সিয়েশন করলে যে ইকুয়েশানটা দাঁড়ায় সেই ধরনের একটা ইকুয়েশান চলে আসছিল। সো আমি এই ধরনের সোর্স ফ্রি সার্কিটের কথা বলেছিলাম যে সার্কিটে যখন সোর্স লাগানো নেই সেই ক্ষেত্রে এটা কেমন হতে পারে। সার্কিটে যদি সোর্স লাগানো থাকতো তাহলে এটা অন্যরকম একটা ইকুয়েশান হতো, তখন ক্যাপাসিটার চার্জ হতো। এখন ক্যাপাসিটার ইকুয়েশান কেমন, মানে ভোল্টেজের ইকুয়েশান যেমন আসলো যে গ্র্যাজুয়ালি ডিকে এক্সপোনেনশিয়ালি ডিকে, এটা যদি সোর্স লাগিয়ে দিতাম তাহলে এক্সপোনেনশিয়াল এটা আপ হতে পারতো, এক্সপোনেনশিয়ালি আপ হতে পারতো, কোনো সমস্যা নেই, যেটা চার্জ হচ্ছে তখন। এটা কিন্তু যখন ডিসচার্জ যেভাবে হবে চার্জও মোটামুটি সেইভাবেই হবে, সেই রেটেই হবে। সো সোর্স ফ্রি দিয়েছিলাম যাতে আমার কোনো ঝামেলা না আসে, ক্যালকুলেশানে কোনো জটিলতা না আসে, এই জন্য সোর্স ফ্রি সার্কিট সম্পর্কে আমি একটু বলেছিলাম। ওকে, তার জন্য এখানে এরকম একটা সার্কিট দেখিয়েছিলাম যে এটা কোনো প্র্যাকটিক্যালি এর কোনো ইউজ, এই ধর এত অল্প সার্কিটের কোনো প্র্যাকটিক্যালি ইউজ নাই, বাট আমাদের ল্যাবে যদি আমি চাই যে দেখতে এর বিহেভিয়ারটা তাহলে আমি দেখতে পারি যেটা কী ধরনের বিহেভ করে। এই এই বিহেভিয়ারটা আমি বড় কোনো সার্কিটে কাজে লাগাইতে পারি। এটা কোনো প্র্যাকটিক্যালি কোথাও ইউজ হচ্ছে, এত সিম্পল সার্কিট কিন্তু কোথাও তুমি খুঁজে পাবে না। প্র্যাকটিক্যাল সার্কিটগুলো সাধারণত আর একটু জটিল হয়। তোমাকে জাস্ট এখানে বোঝানো হচ্ছে এর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা কেমন, এর বেসিক বিহেভিয়ারটা কেমন। তোমার মনে হতেই পারে স্যার এইটা দিয়ে কি আমি এখন কীভাবে একটা লিফ ফাস্ট রেসপন্স করতেছে না স্লো রেসপন্স করতেছে সেটা বুঝতে পারবো না, সেটা বুঝতে পারবে না। কিন্তু তার ভিতরে ইন্টারনালি একটা পোর্শনের কথা তুমি চিন্তা করতে পারো, ওই পোর্শনটার বিহেভিয়ারটা এমন হতে পারে। ওকে, সো এই সার্কিটটাকে আমি প্রথমে একটা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম, এই ক্যাপাসিটির একটা ইনিশিয়াল ভোল্টেজ ছিল, কারণ ক্যাপাসিটার যেহেতু চার্জ স্টোরেজ ডিভাইস, যখনই চার্জ স্টোর করে দুইটা প্লেটের এগেনস্টে ভোল্টেজটা তৈরি হয়ে যায়। সো ইনিশিয়াল ভোল্টেজটা আমি ধরে নিয়েছিলাম যখন টি ইকুয়াল টু জিরো, মানে যখন আমি শুরু করতেছি, মানে কাজটা শুরু করছি, টি ইকুয়াল টু জিরো মানে এখনও কাজ স্টার্ট করি নাই, সার্কিটকে আমি একটা এলিমেন্ট নিয়েছি আমি হাতে রেখে দিয়েছি, সার্কিটে কানেকশানটা এখনও দেই নাই। সো সেই কন্ডিশনে আমি ধরে নিয়েছিলাম এর ভোল্টেজটা হচ্ছে ভি নট, ইনিশিয়াল ভোল্টেজ ভি ইকুয়াল টু জিরোতে ভি নট। এবং আমি ধরে নিয়েছিলাম যখন ভোল্টেজটা ভি নট ছিল তখন ক্যাপাসিটারের ভিতরে একটা এনার্জি স্টোর ছিল, সেই এনার্জিটার মান হচ্ছে হাফ সি ভি নট স্কোয়ার। এটা ইন্টারমিডিয়েটের জিনিসপত্র, কেন এনার্জির ইকুয়েশানটা এমন আসছে সেটা তোমার জানার কথা। আচ্ছা, এতটুকু জিনিস জানার পরে এরপরে আমি এইখান থেকে এর ইকুয়েশানটা নির্ধারণ করতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ইকুয়েশান মানে এ বিহেভিয়ারটা কেমন করতে যাচ্ছে, তাই তো? এখানে একটা KCL অ্যাপ্লাই করে দেখলাম, দুইটা কারেন্টই বের হচ্ছে, ডিরেকশানটা দিলাম। সো এখানে IC প্লাস IR ইকুয়াল টু জিরো। ওকে, এখান থেকে আমি IC এই ক্যাপাসিটারের কারেন্টের মানটা কেন IC ইকুয়াল টু CdV/dt এই কথাটা কি মনে আছে এখন? কেন IC ইকুয়াল টু এমন হলো, IC ইকুয়াল টু CdV/dt এই জিনিসটা কেন এমন হলো সেই জিনিসটা কি মাথায় আছে? অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটারটাই হচ্ছে ফার্স্ট অর্ডার সার্কিট তৈরি করে দিচ্ছে। এই ক্যাপাসিটার কোন DV/dt, অর্ডার তো ফার্স্টই, একটাই তো অর্ডার, এ তো ডাবল নেই, D²V/dt² তো এখানে নেই, দুইবার ডিফারেন্সিয়েশন তো করেনি, তাই না? এটা ইকুয়েশানটা কেন এমন হয়েছিল, এই IC ইকুয়াল টু ডিরেক্টলি আমি তখন লিখতেছি CdV/dt, কেন লিখতেছি C ইকুয়াল টু Q/V ছিল। সেখান থেকে আমি ক্যাপাসিটারের কারেন্টের ইকুয়েশানটা চেয়েছি যে ক্যাপাসিটারের কারেন্টের ইকুয়েশানটা কেমন হয়, তার জন্য আমি কিউকে আলাদা করে ফেলেছিলাম, CdV করেছিলাম, ভি করেছিলাম, CV করেছিলাম, তাই তো? এটা তো চার্জের ইকুয়েশান, ক্যাপাসিটারের চার্জের ইকুয়েশান, চার্জের ইকুয়েশান থেকে আমি কারেন্টের ইকুয়েশান চাচ্ছিলাম, সো Q/T করেছিলাম, কারণ কারেন্ট হচ্ছে Q/T। সো DQ/dt ইকুয়াল টু সি, এটা তো সি তো কনস্ট্যান্ট, ক্যাপাসিটারে একটা ক্যাপাসিটেন্সের মান তো কনস্ট্যান্ট, তাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে জিরো হবে। সো DV/dt এই ইকুয়েশানটাই হচ্ছে I=CdV/dt, যার জন্য যখন ক্যাপাসিটারের কারেন্ট IC এর মান লিখতে বসে এই IC এর মান অবশ্যই CdV/dt হবেই, এই IC এর মান হচ্ছে CdV/dt। কেন এটা CdV/dt, এই ইকুয়েশানের কি তাৎপর্য বোঝো?
কেন এখানে ডিফারেন্সিয়েশন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ নিয়ে কাজ করা, মানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অল্প চেঞ্জ যদি থাকে সেটা নিয়ে কাজ করি। তা এসি যে কারেন্টগুলো থাকে সেই কারেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়তই চেঞ্জ হয়। সেটার ক্ষেত্রে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তা সেই চেঞ্জিং ভ্যালুর কি একটা ভ্যালু পাবো? মনে করো একটু আমি জিনিসটা বোঝাইতে পারলাম না হয়তো, দেখি অন্য কোনো এতে বোঝানো যায় কি না। কারেন্টের ইকুয়েশনটা কেন এমন একটু তুমি বুঝতে পারবে এখন। সো আই ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, এটা হচ্ছে বোঝাতে যাচ্ছে যে ক্যাপাসিটার এগেনস্টে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা প্রতি সেকেন্ডে কতটুকু পরিবর্তন হচ্ছে। তার মানে এটা অবশ্যই ডিসি না, ডিসি তো পরিবর্তন হয় না, ডিসি দিলে এই সমস্যাটা ঘটবে। সো এখানকার কারেন্টের মান নির্ভর করবে ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজ কতটুকু পরিবর্তন হচ্ছে, এতটুকুই সিগনিফিকেন্স, এর বাইরে আর কিছু নেই। যদি ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই ক্যাপাসিটারের কোনো কারেন্ট যাচ্ছে না। এই ডিফারেন্সিয়েশন দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে ক্যাপাসিটারের এগেনস্টে ভোল্টেজের যদি পরিবর্তন হয় তাহলে একটা কারেন্ট পাবো। যদি ডিভি বাই ডিটি এই জিনিসটা জিরো হয়ে যায় তাহলে কারেন্ট কত? জিরো। এই ডিভি বাই ডিটি জিরো কোন ক্ষেত্রে হবে? ডিসি কারেন্টের ক্ষেত্রে। সো ডিসি কারেন্টের ক্ষেত্রে ক্যাপাসিটার অলওয়েজ ওপেন। ডিসি যদি একটা ভোল্টেজ ক্যাপাসিটার তুমি লাগিয়ে দাও তাহলে ইনিশিয়ালি সে চার্জ আপ হয়ে থাকবে, কিন্তু তার ভিতর থেকে ওই চার্জ আপ হওয়ার পর আর কোনো কারেন্ট পাস করবে না, ক্যাপাসিটার ডিসিতে ওপেন, কারণ ভোল্টেজের কোনো চেঞ্জ নাই সেখানে। ভোল্টেজের চেঞ্জ নাই মানে মনে করো কখনো 1 ভোল্ট, কখনো 2 ভোল্ট, কখনো 5 ভোল্ট, এরকম এরকম চেঞ্জ থাকলে সেখানে একটা কারেন্ট পাবো। যেহেতু ক্যাপাসিটার সবসময় সাইনোসয়েডাল ওয়েভ দেওয়া হয়, মানে চেঞ্জিং আমি ভোল্টেজ দেই, এসি সিগন্যাল দেই, সেক্ষেত্রে বারবার চেঞ্জ হতে থাকে সেখানে একটা কারেন্ট পাই। আর এসির ক্ষেত্রে যেহেতু ডিভি বাই ডিটির একটা মান পাবো, কারণ পরিবর্তন থাকলে তার একটা মান এখানে অবশ্যই পাবো, ভ্যারিয়েবলের একটা মান এখানে আছে, কনস্ট্যান্টের এখানে কোনো মান নেই, সেক্ষেত্রে হচ্ছে একটা ভ্যালু পাবো। সো এসিতে সবসময় ক্যাপাসিটার শর্ট, শর্ট মানে ক্যাপাসিটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস হচ্ছে, অ্যাকচুয়ালি ক্যাপাসিটার ভিতর দিয়ে কখনোই কারেন্ট পাস হয় না। ক্যাপাসিটার একটা প্লেটে কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, ওর ভিতর দিয়ে কখনো কারেন্ট যায় না। কিন্তু এসিতে আমি ধরে নিব ক্যাপাসিটারটা শর্ট আছে। ওকে, আচ্ছা, এই ইকুয়েশনটা এরকম শেষ পর্যন্ত ছিল। তারপরে গিয়ে আমি চাচ্ছিলাম যে এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে এই ক্যাপাসিটারটা কত সময় ধরে চার্জ স্টোর করে রাখতে পারে তার একটা ক্যালকুলেশন করতে। আমার উদ্দেশ্য হচ্ছে এই ক্যাপাসিটার কত সময়, এই ক্যাপাসিটারটা কত সময় আমার একে ব্যাকআপ দিতে পারবে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড না 10 সেকেন্ড, সময়টা দরকার, তার রেসপন্সটা দরকার। ওকে, তার জন্য এই ইকুয়েশনটাকে একটু ইন্টেলিজেন্ট ওয়েতে সাজাইছি। সাজানোর পরে ইকুয়েশনটা আমি দাঁড় করিয়েছিলাম শেষ পর্যন্ত যে ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা দেখার চেষ্টা করতেছিলাম যে ক্যাপাসিটারের ভোল্টেজ কেমন চেঞ্জ হবে এই লোডের সঙ্গে যদি আমি লাগিয়ে দিই, রেজিস্টারের অ্যাক্রসে লাগিয়ে দিই, ভোল্টেজটা কেমন চেঞ্জ হবে। সে বলতে চাচ্ছে যে তার একটা ইনিশিয়াল ভোল্টেজ থাকবে, ক্যাপাসিটারের একটা ইনিশিয়াল ভোল্টেজ থাকবে ভি নট, সেই ভোল্টেজটা আস্তে আস্তে টাইমের সাপেক্ষে যদি কোনো সোর্স লাগানো না থাকে তাহলে ডিকে হবে, মানে এই ধরনের একটা কার্ভ সে ফলো করবে। ভি হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ ক্যাপাসিটার উইদাউট কানেক্টেড এনি রেজিস্টেন্স। হ্যাঁ, যদি কোনো রেজিস্টেন্স কানেক্টেড না থাকে তার ভোল্টেজ ভি নট, যা থাকবে তাই। যদি কোনো রেজিস্টেন্স কানেক্ট থাকে তাহলে ডিরেক্টলি ক্যাপাসিটার অ্যাক্রসে কিছু কারেন্ট পাস করতে থাকবে, সেই কারেন্ট পাস করবে কী রেটে সেটা এখান থেকে বোঝা যায় যে এই রেটে পাস করবে, e - t/rc রেটে এ কমতে থাকবে। আমি এই আরসিকে বলেছিলাম টাউ, টাইম কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট টাইম থাকবে প্রতিটা আরসি সার্কিটের জন্য, একটা নির্দিষ্ট টাইম থাকবে প্রতিটা আরসি সার্কিটের জন্য, যে টাইমের ভিতরে সে 63.8% পর্যন্ত তার মূল ভ্যালুর, মানে ইনিশিয়াল ভ্যালুর 63.8% থাকবে। তুমি যত বড় ইয়েই লাগাও না কেন এই গ্রাফে, যদি তার ইনিশিয়াল ভোল্টেজ হয় ভি নট,
তাহলে টাউ টাইম পরে গিয়ে, টাউ টাইম মানে হচ্ছে আর ইনটু সি সময় পরে গিয়ে, সময় পরে গিয়ে তার মূল ভ্যালু 0.368% থাকবে, আর বাকিটা ওই রেজিস্টারের ভিতরে ড্রপ হয়ে যাবে। ওকে, সো এটা থেকে আমি কি আমার কি রিয়েলাইজেশনটা হলো, যেটা আমাকে কি মিন করে, এটা দিয়ে আমি এতটুকু বোঝাইতে যাচ্ছি যে এই সার্কিটটার রেসপন্স কেমন হবে। যদি ওই টাউয়ের মান বেশি হয় তাহলে এইটা গ্রাফটা একটু টান হবে, তার স্লোপটা একটু কম হবে, মানে আস্তে আস্তে ডিসচার্জ হবে। মানে আর এবং সি এর মান তুমি এমনভাবে সিলেক্ট করেছো যাতে ওর ভিতরে যে স্টোরেজ চার্জটা আছে আস্তে আস্তে পাস করতেছে, সেক্ষেত্রে এটা টাইম অনেক বেশি নিবে এই 0.638% আসার জন্য। আর সি এর ভ্যালু যদি দুটো গুণ করে বেশি বড় হয়ে যায় তাহলে 37.8% আসতে গেলে তার অনেক সময় লাগবে, আর যদি আর সি এর ভ্যালু কম হয় তাহলে এই 37.8% আসতে কম সময় লাগবে। এখন সেটা কম বেশি কতটুকু সময় সেটা তোমার জানার প্রয়োজন, সে কম কত আর বেশি কত, কারণ তা না হলে তুমি রেসপন্স বুঝতে পারবো না যে ওই ক্যাপাসিটার কত সময় পর্যন্ত আমাকে সাপ্লাই দিবে। হ্যাঁ, না কখনো জিরো হতে পারবে না আরসি, এটা মনে রাখো, আরসি কখনো উইদাউট টাইমে তুমি ক্যাপাসিটারকে চার্জ করতে পারবে না, বা উইদাউট টাইমে ক্যাপাসিটারকে তুমি জিরো করে দিতে পারবে না, হয়তো মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, পিকো সেকেন্ড কিছু এটা কিছু লাগবেই, উইদাউট টাইমে এটা হবে না, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে হবে, এটা লাভ দিয়ে এরকম একদম নামলে তা হবে না। ওকে, সো এই গ্রাফটা থেকে আমি তোমাদের এতটুকু বুঝাইতে চাচ্ছি যে একটা ক্যাপাসিটার আসে এমন সার্কিটের রেসপন্সটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, এর পরের গ্রাফে দেখিয়েছিলাম যে টাওয়ের মান যখন বেশি তখন সার্কিটের রেসপন্সটা হচ্ছে কম, টাওয়ের মান কম সার্কিটের রেসপন্সটা বেশি। রেসপন্স কম বেশি মানে বোঝাতে চাচ্ছি ক্যাপাসিটার দ্রুত ডিসচার্জ হচ্ছে, দ্রুত চার্জ হচ্ছে, দ্রুত ডিসচার্জ হচ্ছে, দ্রুত চার্জ হচ্ছে। সো আমার পার্টিকুলার কোনো প্রবলেম এমন থাকতেই পারে যেখানে ক্যাপাসিটারকে দ্রুত চার্জ করতে হবে, দ্রুত ডিসচার্জ করতে হবে। আবার যদি এমন হয় যে পার্টিকুলার একটা ভোল্টেজ ক্যাপাসিটারে রেখেই দিতে হবে তাহলে সেটা ইয়ে করতে হবে। কিছু কিছু জায়গায় তুমি দেখবে যে ভোল্টেজ আপ ডাউন করতেছে, সেক্ষেত্রে তার প্যারালালি তুমি একটা ক্যাপাসিটার লাগিয়ে দাও, দেখো ওর ভোল্টেজ আর আপ ডাউন করবে না। তুমি বাসা বাড়িতে যদি একটা জিনিস চিন্তা করো, তোমার বাসা বাড়িতে ইন্ডাকশন মোটর যদি থাকে, যদি মানে লাইনে সামান্য কোনো ত্রুটি থাকে, ইন্ডাকশন মোটর অন করলে, বড় সড়ো ইন্ডাকশন মোটর অন করলে লাইনে একটা বাড়ি দেয়, এটাকে বলি আমরা বাড়ি, কিন্তু ভোল্টেজ ড্রপ হয় লাইনে, অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ ড্রপ হয়। এই ভোল্টেজ ড্রপটা কেন হয়, কারণ হচ্ছে একটা ইন্ডাকশন মোটর যখন আমি অন করি লাইনে হিউজ পরিমাণে কারেন্ট আসে। একটা ইন্ডাকশন মোটর যদি সে 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 গুণ মতো কারেন্ট সে এক্সট্রা নেবে ইনিশিয়ালি, যখন স্টার্ট করলে ঠিক ওই টাইমটাতে। তার এই ঘুম আসছে তোমার, তুমি বাইরে গিয়ে একটু মুখটা ধুয়ে আসো। আচ্ছা, সো ইনিশিয়ালি যখন সে বেশি কারেন্ট নেয় এর মানে হচ্ছে সে কেবল স্টার্ট হলো, ট্রানজিয়েন্ট পিরিয়ড বলে এটাকে, ক্ষণ স্থায়ী একটা পিরিয়ড থাকে। ওই পিরিয়ডটার ভিতরে তুমি একটা সার্কিট ব্রেকার যদি এমন দাও, একটা ইন্ডাকশন মোটর মনে করো 5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তুমি একটা সার্কিট ব্রেকার চুজ করছো যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে সার্কিট ব্রেকারটা অটো শাটডাউন হয়ে যাবে, চুজ করতেই পারো, কিন্তু যতবার তুমি ইন্ডাকশন মোটর চালু করবে ওই সার্কিট ব্রেকার ধাপ করে পড়ে যাবে। কেন পড়বে, কারণ ইন্ডাকশন মোটর ইনিশিয়ালি একটু বেশি কারেন্ট নেয়, যখন বেশি কারেন্ট নিচ্ছে লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, কারণ এই লাইনের তারের ভিতর দিয়ে যত বেশি কারেন্ট যাবে তারের তো একটা রেজিস্ট্যান্স আছে, সো লাইনে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ভোল্টেজ ড্রপ হয়ে গেলে এই রেজিস্টরে এই লোডগুলোর অ্যাক্রসে তো আমার অবশ্যই ভোল্টেজটা কমে যাবে, তখন আলোটা ডিম হয়ে যায় খুব অল্প সময়ের জন্য, এরকম করে আবার গ্লো করে। এখন তুমি একটু ইন্টেলিজেন্ট, তুমি চিন্তা করলে এই ঘটনাটা ঘটছে, এখন ক্যাপাসিটার তো এমন একটা ডিভাইস যে সহজে ভোল্টেজটাকে জিরো করতে দেয় না বা কমতে দেয় না, সো তুমি চেষ্টা করলে একটা ক্যাপাসিটার ওর প্যারালালি লাগিয়ে দিবে। এইবার তুমি যতবারই মোটর অন অফ করো ওই সময়ের জন্য ক্যাপাসিটারটা তোমাকে ব্যাক আপ দিবে, যদি তোমার ক্যালকুলেশান ঠিক থাকে যে আর এবং এই লোডের সরি একটা ক্যাপাসিটার এবং এই লোডের আর এই দুটার কম্বিনেশান যে টাইমটা হওয়ার কথা, টাইম কনস্ট্যান্ট যেটা হওয়ার কথা, কারণ এটা কত পিকো সেকেন্ড বা কত মিলি সেকেন্ডের জন্য এই বাড়িটা দিচ্ছে, অন মিলি সেকেন্ড বা অন পিকো সেকেন্ড, তুমি দেখো সেটা। এইবার তুমি ক্যালকুলেশন করে বের করো যে সি এর মান কত হলে টাইম কনস্ট্যান্টের মান অন পিকো সেকেন্ড বা অন মিলি সেকেন্ড থেকে বেশি হয়,
সেই মানের একটা ক্যাপাসিটার ওখানে লাগাই দাও, কোনো দিন ওটা আর বাড়ি পারবে না। এটা তো তুমি আন্দাজে লাগাইলে, মানে তোমার মনে হয়েছে একটা বড় ক্যাপাসিটার লাগাই দেবো, তোমার মনে হয়েছে তুমি লাগিয়ে দিয়েছো, কিন্তু এটা কি ইঞ্জিনিয়ারিং বলে এটাকে? এটা তো ইঞ্জিনিয়ারিং হলো না। ইঞ্জিনিয়ারিং হলে এই টাইম লিমিটটা তোমাকে জানতে হবে, আমি যখন অন করতেছি কত সেকেন্ডের জন্য এই ব্লিঙ্কটা হচ্ছে। যদি এই ব্লিঙ্কটা আমার 1 মিলি সেকেন্ডের জন্য হয়, তার মানে একটা ক্যাপাসিটিভ একটা সার্কিট এখানে আমি লাগিয়ে দিব, যে সার্কিটটা 1 মিলি, তার টাইম কনস্ট্যান্ট থাকবে 1 মিলি সেকেন্ড অ্যাটলিস্ট। সো 1 মিলি সেকেন্ড পর্যন্ত সে অ্যাটলিস্ট একে ভোল্টেজটা ধরে রাখতে পারবে। হইতে পারে, সেটা অবভিয়াসলি হবেই, অবভিয়াসলি হবে, কিন্তু সেটা ইঞ্জিনিয়ারিং ওয়েতে হলো না। তুমি মনে করেছো একটা বড় একটা জিনিস লাগিয়ে দেবে, তাই লাগিয়ে দিয়েছো। আগের টিউবলাইটগুলোতে ওরে বাবা রে, ওই জিনিসটা আলাদা সম্পূর্ণ। ওটা তুমি ওই ব্লাস্ট থাকতো যেগুলো, ওইটার কথা বলতেছো? হ্যাঁ, বুঝতে পারতেছি। ফ্লুরিসেন্ট বাল্বের মতো বড় বড় টিউব থাকতো যেগুলোতে, ওর সঙ্গে একটা ব্লাস্ট থাকতো, তাই না? এত বড় একটা মেশিন থাকতো। ওটাকে বলতো চোখ, ওটাকে চোখ বলতো। ওটাকে ইনিশিয়ালি হচ্ছে ফায়ার আপ করার জন্য, মানে ওর ভিতরে ওই যে টিউবলাইট থাকে না, ওই টিউবলাইটের ভিতরে একজন গ্যাস থাকতো, বুঝতে পারছো? ওই গ্যাসটাকে হিট আপ করার জন্য ওকে ফায়ার করাইতে হতো, যে গ্যাসগুলো যদি হিট আপ হয়ে যায় তাহলে কানেকশানটা পাবে। ওই যে ভিতরে যে ব্লাস্টটা দেখতে পারো, ওর ভিতরে কয়েল বাঁধা থাকতো, ও লো ভোল্টেজে, এর কানেকশানটা হচ্ছে, এইটা হচ্ছে টিউবলাইট। টিউবলাইটের ভিতরে কোনো ইন্টারনাল কানেকশান ছিল না। তুমি একটা টিউবলাইট ভেঙে ফেলো বাড়ি দিয়ে, ওর ভিতরে কোনো কানেকশান নেই, ওর ভিতরে শুধু গ্যাস থাকতো। এখন এখান থেকে এখানে তাহলে কানেকশানটা স্যার হচ্ছে কীভাবে? তার জন্য আমি একটা হাই ভোল্টেজের একটা প্রোডাকশান নিচে রেখে দিয়েছিলাম, যেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের মতো। আমি ওকে 220 ভোল্ট দিলে সে বেশি ভোল্টেজ প্রোভাইড করতো। সো এখানে বেশি ভোল্টেজ দিব, কিন্তু বেশি ভোল্টেজ দিলেও গ্যাসটা কারেন্টটা পাস করতে দিত না, তার জন্য গ্যাসটাকে আগে হিট আপ হতে হতো। সো গ্যাসকে হিট করতে হবে আগে, এই জন্য যদি চোখ নষ্ট হয়ে যেত ওই ফায়ার যখন করতো, তখন গ্যাসটার জন্য আরও ভালো আয়োনাইজড হতে পারতো, গ্যাসটা হিট আপ হতে পারতো দ্রুত। সো 2-3 বার কিক কিক করার পরে জ্বলে যেত, যখনই জ্বলে যেত তখন তো কানেকশান পেয়ে গেছে, তখন আর ওইটার চোখের কিন্তু আর কানেকশানের পরে খুলে ফেলো কোনো সমস্যা নেই। জি স্যার, লাইটটা জ্বলে গেছে, কানেকশানটা খুলে ফেলো কোনো সমস্যা নেই, কারণ এখন এর ভিতরে যে আমি ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি এটা সাফিসিয়েন্ট যে এখানে কারেন্টটা ফ্লো করাইতে পারে। টিউবলাইটে কারেন্ট আসা যাওয়া করতো, কিন্তু কোন চোখ যে কয়েলটা ছিল, চোখ মানে আমরা যেটাকে ওটাকে চোখ বলতো না, সরি চোখ কয়েল বলতো না, ওটা ক্যাপাসিটার না রে বাবা, ওটা ক্যাপাসিটার না, ওটা আলাদা ধরনের একটা কানেকটিভ এলিমেন্ট। যখন অন করতাম ও চেষ্টা করতো ওটাকে কানেকশানটা দেয়ার, বুঝতে পারলাম? ওর ভিতরে দেখো, যে খেয়াল করে দেখো, দুইটা তার দেয়া থাকে। সো দুইটা তারের মাথায় ওই দুটাকে কানেকশানটা দিই আমি। ওকে, ছোটো সার্কিট থাকতো। প্র্যাকটিক্যালি দেখা যায়, হালকা করে, তাহলে তোমার পুরা বাসায় একটা সমস্যা হচ্ছে। এখন তোমার কাজ হবে এটা কত সময়ের জন্য, তুমি দেখো, তুমি ধরে নাও ওটা টাইমটা তুমি ধরতে পারো, এটা 1 মিলি সেকেন্ড হবে না, 1 মিলি সেকেন্ড হইতে পারে, 1 সেকেন্ড হইতে পারে, তুমি ধরে নাও 1 সেকেন্ড। তুমি 1 সেকেন্ডের জন্য ক্যালকুলেশনটা করো, এই টাওয়ের মান নির্ধারণ করো, কারণ তোমার বাসা বাড়ির টোটাল লোডের মান তুমি জানো। টোটাল লোড মানে তোমার টোটাল রেজিস্ট্যান্সের মান তুমি জানো, তোমার বাসা বাড়ির টোটাল আর কত সেটা তুমি জানো। কীভাবে জানো? ওয়াট দেয়া আছে বাসা বাড়িতে, 1.1 কিলোওয়াট হয়তো তোমার রাখা আছে, টোটাল বাসা বাড়িতে তোমার ডিমান্ড হয়তো 1.1 কিলোওয়াট। তোমার বাসা বাড়ির ভোল্টেজ কত? 220 ভোল্ট। তাহলে টোটাল আর বের হবে না, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সো আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। এটা হচ্ছে তোমার টোটাল বাসা বাড়ির লোড, এই রেজিস্ট্যান্সকে আমি লোড বলতেছি, বুঝাইতে পারলাম? তুমি যে এলিমেন্টে চালাও না কেন, এইটাই লোড। তুমি রাইস কুকার চালাও, তুমি ফ্যান চালাও, যা কিছু চালাও, সব কিছুর ভিতরেই রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি আমি এখানে লোড হিসেবে কনসিডার করব। আর বাকি যে যা কিছু আছে সেগুলোকে বলা হয় রিয়াক্টিভ এলিমেন্ট, যা কখনো এনার্জি কনজিউম করে না, এনার্জিকে ট্র্যাপ করে রাখে, যেটা হচ্ছে রেজিস্টর একটা ক্যাপাসিটার।
সো তোমার টোটাল বাসাবাড়ির জন্য তুমি আর জানো, টোটাল আর জানো, একটা সি এর ভ্যালু তুমি নির্ধারণ করবা। তোমার টাইম হচ্ছে 1 মিলিসেকেন্ড, 1 মিলিসেকেন্ড। তো এই ইকুয়েশনটা আমি একটু বসাই, ভি ভি ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার টি বাই টাউ, ই টু দি পাওয়ার টি বাই টাউ। এখন তোমার এইখানে হচ্ছে ভি নট যে ভোল্টেজটা, এটা 220 ভোল্ট। তুমি এই ক্যালকুলেশনটা এমনভাবে করবা যাতে ভোল্টেজটা এখানে 220 ভোল্টের নিচে ওই 1 মিলিসেকেন্ডে, 1 সেকেন্ডের ভিতর না নামে। এখানে 220 ভোল্ট, তো আমি এখানে ক্যালকুলেট করব এই ভোল্টেজটা 1 মিলিসেকেন্ড পরে কতটুকু আসে, 1 মিলিসেকেন্ড বা 1 সেকেন্ড পরে কতটুকু আসে সেটা দেখব। সেটা দেখার জন্য আমার কী কাজ, যে এখানে আর আর সি এর একটা মান দাও, আর আর সি এর একটা মান সিলেক্ট করো, সিলেক্ট করার পরে এখানে টি এর মান 1 সেকেন্ড দাও, 1 সেকেন্ড পরে কতটুকু ভোল্টেজ পাবে, আউটপুট ভোল্টেজ পাবে সেটা তুমি ক্যালকুলেট করো। আর আর সি এর মান তো তোমার জানা, তুমি নিজে সিলেক্ট করবা। তোমার টার্গেট কি, এখানকার ভোল্টেজ যেন 220 বা 210-এর নিচে না নামে, এরকম সিলেক্ট করো। 220 বা 220-এর আশেপাশেই রাখো, একটু আরও একটু ভালো হবে, মানে এই ভ্যালুটা যেন 220-এর কম না হয়ে যায় 1 সেকেন্ডের ভিতরে। বুঝাইতে পারতেছি আমি, এই ভোল্টেজটা 1 সেকেন্ড পরেও যেন 220-এর কাছাকাছি থাকে, 19 হতে পারে কিন্তু 200 হয়ে যেতে যেন না পারে। তার জন্য তুমি আর সি এর মান কতটুকু হওয়া উচিত সেটা তুমি নির্ধারণ করো। মনে করো 220 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 সেকেন্ড, এখানে তুমি ক্যালকুলেশন দাও আর এর মান হচ্ছে মনে করো ধরো 20, এখানে সি এর মান ধরো কত, 1 পয়েন্ট, সি এর মান একটা ক্যাপাসিটার নর্মালি 220 মাইক্রোফ্যারাড দাও, 220 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, কত হয় দেখো। 1 সেকেন্ড পরে কতটুকু ভোল্টেজ হবে এখানে ক্যালকুলেশন করা যাবে। আমি চাই এই মানটা এমন হোক যাতে এটা 220-এর কাছাকাছি থাকে, এটাকে 219 ধরে হিসাব করলে ক্যাপাসিটারের মান বের হবে। তখন আমি তো এখন ক্যাপাসিটারের মান র্যান্ডমলি বসাচ্ছি, তখন তোমার কাজ হবে, রেজিস্টার তো ফিক্সড, রেজিস্টার তো ফিক্সড, তুমি এটা খুব ভালো কথা বলছো। ওকে, সো রেজিস্টার ধরো 20 ওহম ফিক্সড, সি এর মান অজানা, আমি ধরে নিয়েছি এটা হতে হবে হচ্ছে আমার 218 ভোল্ট। আমি 218 ভোল্ট, আমার 1 সেকেন্ড পর্যন্ত 218 ভোল্ট থাকলেই চলবে। সো সি এর মান কত হওয়া উচিত এখান থেকে বের হয়ে যাবে, ক্যালকুলেশন করলে সি এর মান বের হয়ে যাবে। প্র্যাকটিক্যাল উদাহরণ বুঝতেছো এই সার্কিটের কেন প্রয়োজন, এটা কিন্তু একদম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হতে পারে। সো বাসাবাড়িতে ওই মানের একটা ক্যাপাসিটার লাগিয়ে দাও তুমি, এরপরে যতবারই তোমার মোটরকে অন করো লাইনের বাসাবাড়ির একটা বাল্বও নড়বে না, একটা বাল্বও আর ব্লিঙ্ক করবে না। বলো, ওই টাইমে কারেন্ট কনজাম্পশন বেশি হয়, ইলেকট্রিক বিলটা যদি ওয়াট বেশি লাগে ইলেকট্রিক বিল বেশি লাগবে। আবার একটা জিনিস মাথায় রাখো, রিয়াক্টিভ এলিমেন্ট, রিয়াক্টিভ এলিমেন্ট সম্পর্কে তুমি এখনও কিছু জানো না। কিছু কিছু এলিমেন্ট আছে যে রিয়াক্টিভ এলিমেন্ট হচ্ছে ক্যাপাসিটার ইন্ডাক্টরে পাওয়া যায়, এটা এদেরকে রিয়াক্টিভ এলিমেন্ট বলা হয়। যদি এরা বাসাবাড়িতে থাকে তাহলে কারেন্ট টানে, ওই একবার টেনে ধরে রাখে, তারপর আর এরা ব্যবহার করে না, একবার ধরে একবার সারে, একবার ধরে একবার সারে, বুঝছো। একবার ধরবে দেখলো 1 অ্যাম্পিয়ার নেছে, কিন্তু 1 অ্যাম্পিয়ার সে ইউজ করে না, আবার 1 অ্যাম্পিয়ার সে ফেরত দেয়, আসবে সার্কিট। সে যেটা কাজ করবে সে এক্সট্রা কারেন্ট একটা নিবে, কিন্তু সেটা এত বেশি না যে তোমার বিল বাড়াই ফেলবে, কারণ তাকে চলার জন্য চার্জ আপ তো করতে হবে। তাকে চার্জ আপ না করলে তো সে চলে নাই, কিন্তু চার্জ আপ করে রাখতে সে একটা কারেন্ট নিবে, কিন্তু সেই কারেন্টটা সে কখনো এনার্জিতে বা অন্য কিছুতে কনভার্ট করে না, ধরে রাখে শুধু। 1 অ্যাম্পিয়ার নিল ফার্স্ট সাইকেলে, পরের সাইকেলে সে ছেড়ে দেয়। একমাত্র রেজিস্টিভ এলিমেন্ট যাকে আমি লোড বলবো, একমাত্র রেজিস্টিভ এলিমেন্ট যাকে আমি লোড বলবো, যে ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করতে পারে, যেমন একটা ওয়াটার হিটার, এটা একটা রেজিস্টিভ লোড আমি চিন্তা করবো, এর ভিতরে একটা রেজিস্টেন্স আছে, এ কী করবে,
যে একটা কিছু ইলেকট্রিক্যাল এনার্জি নিবে, সেই এনার্জিটা নিয়ে সে পানিকে গরম করবে, ইলেকট্রিক্যাল এনার্জি হিটিং এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এই কাজটা করতেছে হচ্ছে রেজিস্ট্যান্স। এটা ইন্ডাকটেন্সও করতে পারবে না, এটা ক্যাপাসিটেন্সও করতে পারবে না। অ্যাক্টিভ ওয়ার্ক, অ্যাক্টিভ ওয়ার্ক প্রকৃত কাজটা সবসময় রেজিস্টিভ এলিমেন্ট করবে, ইন্ডাকটিভ এলিমেন্ট অথবা ক্যাপাসিটিভ এলিমেন্ট এই কাজটা করতে পারবে না। বুঝাইতে পারলাম? সো লোড মানেই হচ্ছে তার ভিতরে রেজিস্ট্যান্স আছে, সে ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য এনার্জিতে কনভার্ট করে। মোটরে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। আমি ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দিই, রোটরটা ঘোরে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। সো এখানে পড়ানোর এতটুকুই ছিল যে এই সার্কিটটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আমার এই যে সার্কিটে যদি একটা ক্যাপাসিটার থাকে, ওই ক্যাপাসিটারের জন্য সার্কিটের বিহেভিয়ার কেমন, সেই বিহেভিয়ারটা তোমাকে ব্যাখ্যা করতে পারা উচিত। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অর্ডার সার্কিট নিয়ে আর আমি চেঁচামেচি করব না, এর পরের দিন আমি সেকেন্ড অর্ডার সার্কিট এবং এই ক্যাপাসিটারের আরও কিছু বিহেভিয়ার নিয়ে স্পেশাল ফর্মুলা। ক্যাপাসিটারের জন্য বলছি কি, ডিসিতে সে কেন ওপেন, ডিসিতে সে কেন ওপেন, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভোল্টেজ, এটা ওভাবে বলাই যাবে না। তোমার এইটা আনসার করতে গেলে তোমার কারেন্টের ইকুয়েশনটা ভালোভাবে মনে রাখতে হবে। স্যার দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভোল্টেজ, সো ডিভি বাই ডিটি জিরো, সো এটা তো অবশ্যই স্যার কারেন্ট জিরো হয়ে যাবে। ক্যাপাসিটার তাহলে এখানে ডিসি সার্কিট ওপেন, স্যার কারেন্ট জিরো মানে ওপেন, কারেন্ট জিরো মানে সার্কিট ওপেন। আর এসি সার্কিটের ক্ষেত্রে ডিভি বাই ডিটি যদি একটা ভ্যালু পাই, চেঞ্জিং ভ্যালু মানে এই ভ্যালুটার একটা ইকুয়েশন থাকতে পারে যে থ্রি এক্স হইল, থ্রি এক্সকে ডিফারেনশিয়েট করতে পারো তুমি। সো একটা ইনস্ট্যান্ট পয়েন্টে তুমি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো, থ্রি টি এর সাপেক্ষে তো ডিফারেনশিয়েট করতেছি। সো এক সেকেন্ড পরে কতটুকু ভ্যালু হবে তুমি জানো, দুই সেকেন্ড পরে কতটুকু ভ্যালু হবে তুমি জানো, তিন সেকেন্ড পরে কতটুকু হবে সেটাও তুমি জানো, সেটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? মানে এই ভি এর একটা টি এর সাপেক্ষে, চলকের সাপেক্ষে ভি এর একটা ইকুয়েশন থাকবে, বুঝতে পারলাম? যদি সেই ইকুয়েশন দিয়ে ওই ভোল্টেজকে রিপ্রেজেন্ট না করা যায়, সেই ইকুয়েশন মানে কি, একটা চেঞ্জিং ভোল্টেজ, ওই ইকুয়েশন একটা চেঞ্জিং ভোল্টেজকে রিপ্রেজেন্ট করে, সো সেটা একটা পার্টিকুলার একটা ভ্যালু দিবে। সো তার ভিতরে কারেন্টের একটা ভ্যালু, হ্যাঁ আমি বলছি না ইকুয়েশনটা এমন হবে, এটা টাইমের সাপেক্ষে, এটা টাইমের সাপেক্ষে কিছু একটা আসবে। আমি টি এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতেছি না। সো ভি এর মান যদি থ্রি টি হয়, ভি এর মান যদি থ্রি টি হয় তাহলে ভি কত হতে পারবে, ডিভি বাই ডিটি যদি থ্রি টি হয়, ধরো আমি বলছি ডিভি বাই ডিটি থ্রি টি, এখানে কিন্তু অন্য কোনো কিছু বলি নাই, দুটো চেঞ্জের মান, দুটো চেঞ্জের মান হতে পারে, যে এখানে ছিল একটা ভ্যালু চেঞ্জ, এখানে হয়তো ফাইভ টি ছিল, এখানে কি হয়তো এইট টি হয়েছে, সো চেঞ্জ কত, থ্রি টি, সো সেই থ্রি টিকে তুমি ডিফারেনশিয়েট করো। এটা এই ইকুয়েশনটা কেমন হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু এটা অবশ্যই একটা চেঞ্জিং ইকুয়েশন হতে হবে, চেঞ্জিং একটা ভোল্টেজ হতে হবে, ইকুয়েশন না, একটা ইকুয়েশন থাকবে যেটা দেখলো ভ্যালু চেঞ্জ হয় তার। ওকে, মানে চলক দিয়ে যেটা হয়। সো এসিতে এই ঘটনাটা ঘটে, এসিতে কী ঘটে, সো ইকুয়েশনটা কী হতে পারে, সো ভি এর মান হচ্ছে, ভি এর মান হচ্ছে এ সাইন ওমেগা টি হতে পারে, ওই ইকুয়েশনটাকে আমি দিয়ে দিতে পারি, ভি এর মানে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিতে পারি যেটা সাইন ওয়েভ, অবশ্যই এটা একটা সাইন ওয়েভের ইকুয়েশন। এখন এটাকে ডিফারেনশিয়েট করো, টি এর যে কোনো পার্টিকুলার ভ্যালুতে তুমি ডিফারেনশিয়েট করতে পারো, পার্টিকুলার কোনো ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেনশিয়েশন করতে পারো, কোনো সমস্যা নেই, করা যাবে। তো তার মানে এর ভ্যালুটা প্রতি সময় অন্তর অন্তর চেঞ্জ হচ্ছে। সো একে ডিফারেনশিয়েট করলে আমি পার্টিকুলার কোনো একটা ভ্যালু পাবো, সেক্ষেত্রে আমি একটা কারেন্টের মান পাবো। যদি এরকম কোনো চেঞ্জ না থাকে, পিওর ডিসি হয়, ইন দ্যাট কেস এই কারেন্টটা সবসময় জিরো হবে। কিন্তু প্র্যাকটিক্যালি ডিসিতেও ক্যাপাসিটার কাজ করে খুব অল্প সময়ের জন্য, শুধুমাত্র চার্জ আপ হতে যত সময় নেবে তত সময়।
ঠিক আছে। আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, ও একটা সাব স্টেশনে কাজ করতো, তা ওর ওই সাব স্টেশন থেকে আমি আমাকে ওর টোটাল ড্রয়িংটা দেখালো, তা ড্রয়িংটা দেখে আমি কোথাও কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। যে স্যার ওর প্রবলেমটা ছিল, স্যার আমি যখন সাব স্টেশনে কোনো ফিডারকে অন করি, দেখা গেলো রাত্রেবেলা ফিডার অন করার সঙ্গে সঙ্গে সাব স্টেশনের যত বাতি থাকে বাতিগুলো ব্লিঙ্ক করে, ওঠে। তা আমি বললাম দেখো তোমার আমি লাইনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, হয়তো রিয়াকটিভ এলিমেন্ট থাকতে পারে, যে রিয়াকটিভ এলিমেন্টটাই তোমার সমস্যা করতেছে, সো তুমি একটা কাজ করো ওই বাতিগুলোর সঙ্গে প্যারালালি, মানে সবগুলো বাতিতে আলাদা আলাদা করে না দিয়ে তুমি টোটাল সার্কিটের সঙ্গে প্যারালালি একটা ক্যাপাসিটার লাগিয়ে দাও, কারণ এই ক্যাপাসিটারটা তাহলে তোমার ওই ইন্ডাকটিভ এলিমেন্টটাকে নিউট্রালাইজ করতে পারবে, অথবা ওই যে ভোল্টেজটা ড্রপ করতেছে ওইটা সে করতে যতটুকু সময় নেয় ততটুকু সময় সে ব্যাকআপ দিতে পারবে। ও ওইখানে করে এসে বললো স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই, এখন লাইন আমি অন অফ করলেও কোনো সমস্যা হচ্ছে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। সো এগুলো কিন্তু তোমার জানা থাকতে হবে। হ্যাঁ, ক্যাপাসিটার, বড় বড় ক্যাপাসিটার ব্যাংক পাওয়া যায়, বড় বড় ক্যাপাসিটারও পাওয়া যায়, এত এত বড় বড় ক্যাপাসিটার, এতটুকু ফ্যানের কাছে 220-222 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার হতে পারে। ওর ক্যাপাসিটারটা হয়তো নষ্ট হয়ে গেছে, ওর ওই মানের ক্যাপাসিটারটা চেঞ্জ করে দাও, দেখো কি হয়। হ্যাঁ, এখন ওর ভিতরে কোনো সার্কিট ডেভেলপ করা আছে, হয়তো ব্যাটারি দেওয়া আছে, না হলে ওর ভিতরে বড় মানের কোনো ক্যাপাসিটার দেওয়া আছে। এটা ক্যাপাসিটারের কারিশমা, মানে চার্জিং কোনো স্টোরেজ এলিমেন্ট সেখানে আছে। হতে পারে সার্কিটে, হতে পারে যে যদি বন্ধ করে দিলে বন্ধ হওয়ার কথা হয় না, হয়তো সার্কিটে তাহলে বাইপাস হয়ে গেছে, সার্কিটে কোনো কিছু বাইপাস হয়ে গেছে, ওর ভিতরে যে ইন্টারনাল সার্কিটটা আছে তুমি এখান থেকে সুইচ বন্ধ করছো, বাল্বটা বন্ধ হওয়ার কথা, অথবা বাল্বটার গ্লো এমন হতে পারে বাল্বটা গ্লো করে কমে গেছে, সম্পূর্ণ গ্লো করতেছে না একটু কমে গেছে, সেক্ষেত্রে ওর নিউট্রালে একটু সমস্যা হচ্ছে, এখন পুরো সম্পূর্ণ পাত পাচ্ছে না, কিন্তু পাত তো পাইলে তাকে বন্ধ হওয়ার কথা ছিল, তার তো পাত আমি দেই নাই, সে জ্বলবে কেন। এক্ষেত্রে তোমার সার্কিটের ভিতরে নিউট্রালের সঙ্গে ওই ফেজের কোনো কানেকশান ওর ভিতর থেকে করে দিছে, ওর সার্কিটের কোনো প্রবলেম হয়েছে, ওর ইন্টারনাল সার্কিটের কোনো প্রবলেম হয়েছে। আলোটা জ্বলবে কখন, যখন ওর ভিতর দিয়ে ইলেকট্রনটা পাস হবে, পাস হওয়ার পথ কোনো জায়গায় পেয়ে গেছে, কোনো ডিভাইস কোনো ডায়োড টায়োড নষ্ট হয়ে গেছে, হয়তো ওর ভিতর দেখো ডায়োড আছে, কোনো ডায়োড হয়তো কাজ করতেছে না, হতে পারে সিঙ্গেল ফেজার, সব সিঙ্গেল ফেজার। বাসা বাড়িতে যত এলইডি লাইট দেখো না, সবার পিছনে একটা করে সার্কিট থাকবে, সব ডিসিতে চলে, এর এসিতে চলবে না, এসি দিলেই ধাপ করে নষ্ট হবে। রেকটিফিকেশান করি, ওই রেকটিফিকেশান করার পর ওকে ফিল্টার করি, ফিল্টার করে তারপরে ওকে আমি খাওয়াই। হ্যাঁ, ওয়েব, ও বা খাঁটি বাংলা বলছো, ওয়েবগুলোকে সোজা করে, বেকাতারা ওয়েব থাকে ওগুলোকে সোজা করি আমি। এবং এর প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে, তুমি এসি সার্কিট টু যখন এসি সার্কিট করবে যখন, তখন তোমাকে দেখাবে যে একটা পিওর সাইন ওয়েবকে পিওর ডিসি ওয়েবে কীভাবে কনভার্ট করা যায়, পিওর ডিসিতে, ওয়েব না বলি। তার জন্য রেকটিফায়ার থাকবে, রেকটিফায়ারের পরেও আরও অনেক, যেমন 5-5 টাইমার থাকতে পারে, টাইমার বলছি সরি, ফিক্সড ভোল্টেজ 5-7-0-8 মনে হয় আউটপুট ভোল্টেজ ফিক্সড থাকতে পারে, কিছু কিছু মানে আইসি থাকে যেগুলো এই আউটপুটের পরেও নয়েজ ক্যান্সেল করার জন্য কিছু ক্যাপাসিটার থাকে, আর আইসি ফিক্সড ভোল্টেজের জন্য আইসি দেওয়া থাকে। এগুলো আস্তে আস্তে পাবে, কিন্তু যে কোনো কিছু একটু চিন্তা করতে হবে, শুধু স্যাররা পড়াইলেও তারপরে তুমি পড়লা এটা দিয়ে কিন্তু হবে না। কী দেখলাম
চারটা মাথা, ওটা অপশন আছে, ওই চারটা মাথার লেখা যায় এ বি সি ডি এরকম করে লেখে না, ওটা এখনো ম্যাডাম পড়ায়নি। কানেকশনগুলো তো সেটা বলতে পারতো না যে ওইখানে গিয়ে ওই এ এর মাথা কোন জায়গায় লিখবো, বি এর মাথা কোন জায়গায় লিখবো, ম্যাডাম শিখিয়ে দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ না না, ডিপেন্ডেন্ট সোর্সে চার মাথা থাকে, তাই থাকতে পারে, অনেকভাবে কানেকশান দেওয়া যায়। অনেকে বাবল দিয়ে কানেক্ট করে, অনেকে বাবল ছাড়া কানেক্ট করে। বাবল দিয়ে কানেক্ট করলে একটা অসুবিধা সুবিধা হচ্ছে, সার্কিটে ওভারল্যাপ থাকলে সেটা কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু যদি দেখা গেলো আমার ডিপেন্ড এখানে সার্কিটটা ডিপেন্ড করতেছে এখানে, তাহলে ডিরেক্ট কানেক্ট করতে গেলে কানেকশানটা নিয়ে আসতে হবে। আর বাবল দিয়ে করলে ডিরেক্টলি বাবল দিয়ে দাও, সেখানে কানেকশানটা দিয়ে দাও, এ বি সি ডি লিখে গেলো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলাম। সো ম্যাডাম শেখাবে, কোর্সটা একটু ভালো করে পড়িও, ঠিক আছে? আচ্ছা এখন বলো, তোমাদের প্রিভিয়াস কোন টপিকটা আমি আজকে পড়াইতে পারি, তোমাদের কোন টপিকটা পড়াইতে পারি? আচ্ছা আচ্ছা, যেহেতু ওদেরও আমার তোমাদের ওই ছেলে ওই আরেকটা ছেলে মাঝে মধ্যে দেখা দেখি চুপচাপ ওই কর্নারে বসে থাকে, পড়ালেখা করার ইচ্ছা আছে, কি নাম যেন? হ্যাঁ পড়ালেখা করার ইচ্ছা আছে, আছে আমার মনে হয় না। আচ্ছা সেকেন্ড টাইম এক পরীক্ষা আছে জাহাঙ্গীরনগর, এখন বোধহয় ইসে আছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষা মানে সামনে আছে, আর রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আছে। গুচ্ছই দিবে, আচ্ছা দেখ সমস্যা নেই, কিন্তু এখানকারটাও তো দেখতে হবে। আচ্ছা দেখা যাক কী হয়, আচ্ছা দেখা যাক। আচ্ছা আগামী ক্লাস থেকে তাহলে তোমরা শুরু থেকে শুরু করো, কেভিএল কেসিএল, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার এবং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন, চর্চা দরকার। সো এখান থেকে যতগুলো প্রবলেম তোমরা পাবা, যত বড় বড় সার্কিট যত জটিল সার্কিট আছে, কেভিএল কেসিএল সব জায়গায় লাগে, যে একটু ইন্টেলিজেন্ট সেটা ধরে ফেললে তার সমস্যা হবে না। সো আগামী ক্লাসে আমরা কেভিএল কেসিএল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেশন এই তিনটা টপিক এবং এর স্টার ডেল্টার প্রবলেম থাকতে পারে, ঠিক আছে সব দেখে আসবে, এবং সব থেকে কঠিন অ্যানালাইসিসগুলো যেগুলো পারবে না সেগুলো আমার জন্য রেখে দেবা, ঠিক আছে? বলে ফেলাইস অলরেডি, তারপর সমস্যা নেই, ওদের একটু প্র্যাকটিসের দরকার, ওদের একটু প্র্যাকটিসের দরকার আছে, হ্যাঁ সমস্যা নেই। সো ওদের ইসের সঙ্গে সঙ্গে আমি তোমাদের রিভিউ করে দিব, হ্যাঁ তোমাদের যে এক্সট্রা ক্লাস নিতে যাচ্ছিলাম তা এর ভিতরে ইনক্লুড করে দিব। সো আমি তোমাদের বেসিক পড়িয়েছিলাম, বেসিকের পরে কেভিএল কেসিএল সিরিজ প্যারালাল মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন, এই তিনটা জিনিস কিন্তু আগামী ক্লাসে একবারে পড়াবো, একটু দেখিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে তাহলে।